ইংল্যান্ডের অ্যালিস রবিনসন আধুনিক অনেক পদ্ধতি পরীক্ষা করে দেখেছেন সপ্তাহে হাফ ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা লম্বা হওয়ার সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি হয়তো জানেন না, প্রাকৃতিকভাবে ঘুমের মধ্যেও আপনার উচ্চতা বৃদ্ধি পায়। আপনার এই উচ্চতা বৃদ্ধিকে কিছু এক্সারসাইজের মাধ্যমে দ্বিগুণ করতে পারেন। সাধারণত 25 বছর বয়স পর্যন্ত প্রাকৃতিকভাবে উচ্চতা বাড়ানো সম্ভব, কিন্তু আজকে আমি যে উপায়গুলো বলবো সেগুলো ফলো করলে 35 বছর বয়স পর্যন্ত উচ্চতা বাড়ানো সম্ভব। এক্সারসাইজগুলোর মধ্যে এক নম্বরে আছে বাইসাইকেল চালানো। বাইসাইকেল চালিয়ে নিজের উচ্চতা বৃদ্ধি করতে চাইলে প্রথমে আপনার সিটটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য সাইকেলে আপনার বসার সিটটি এমন উচ্চতায় উঠাতে হবে যেন প্যাডেল ঘোরালে হাঁটু সম্পূর্ণ সোজা হয়। তবে খেয়াল রাখবেন সিটটি যাতে অতিরিক্ত উঁচু না হয়ে যায়, এতে আপনার হাঁটুর জয়েন্টের ক্ষতি হতে পারে। প্রতিদিন আপনার অন্তত 1 ঘন্টা বাইসাইকেল চালানো উচিত, যদিও প্রথম দিকে পেশিতে খুব বেশি চাপ দেওয়া উচিত না। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে করতে হবে, আপনি ধীরে ধীরে দূরত্ব এবং সময় বাড়াতে থাকবেন, এটি আপনার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। 2. বারে ঝুলে থাকা। এটা উচ্চতা বৃদ্ধির খুব কার্যকরী একটি পদ্ধতি। আপনাকে ওঠানামা করার দরকার নেই, যতক্ষণ সম্ভব ঝুলে থাকলেই হবে। তবে এখানেও ধীরে ধীরে সময় বাড়াতে হবে, এটি আপনার মেরুদণ্ড এবং বাহু সম্প্রসারণে সহায়তা করবে। 3. কোবরা অনুশীলন। এটা অনেকটা সাপের মতো মাথা উঁচু করা, এটা আপনার মেরুদণ্ডকে সোজা করতে সাহায্য করবে। 30 সেকেন্ড এই পজিশনে থাকার পর রিল্যাক্স পজিশনে চলে আসুন। 4. দেহকে এভাবে ভাঁজ করুন, পাকে সোজা রাখার চেষ্টা করুন এবং মাথাকে হাঁটুর কাছে নোয়াতে চেষ্টা করুন। ধীরে ধীরে হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল স্পর্শ করুন, প্রথমে স্বাভাবিকভাবে করার চেষ্টা করুন, ধীরে ধীরে ভাঁজ হওয়ার পরিমাণটা বাড়াতে হবে। 5. লাফানো। এই পদ্ধতির জন্য আপনি দড়ি লাফাতে পারেন, বাস্কেটবল খেলতে পারেন বা যে কোনো পদ্ধতিতে লাফাতে পারেন, এটি আপনার হাড় ও পেশি গঠনে সহায়তা করে থাকে। 6. সাঁতার কাটা। লম্বা হওয়ার অনুশীলনগুলোর মধ্যে সাঁতার কাটা অনেক বড় ভূমিকা পালন করে। সাঁতারের মাধ্যমে অনেক বেশি উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা থাকে। এছাড়াও আরও 2টো ব্যাপার আছে যা আমাদের উচ্চতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। প্রথমত খাবার। লম্বা হওয়ার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি সহ অন্যান্য ভিটামিন শরীরে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত ঘুম। আপনার সবসময় শক্ত বিছানায় ঘুমানো উচিত, আর আপনার শোয়ার বালিশ যেন বেশি উঁচু না হয়। এখানে আলোচিত সকল বিষয়ই আপনার শারীরিক উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং অন্যকেও সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ।